বাড়িতে থাকা বেবি অথবা নিজেদের জন্যে বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে ছোট্ট ছোট্ট কাপকেক আমি যেভাবে বানিয়ে দেখালাম পুরোপুরি ভিডিওটি দেখে সেভাবে যদি বানান বাড়িতে থাকা বেবিরা খুব মজা করেই খাবে নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়না সোম বাড়িতে হাতের কাছে থাকা চায়ের কাপ মেপে আর গ্যাসের উনুনে চটজলদি বানিয়ে নিতে পারেন চকোলেট কাপকেক এখানে আট থেকে নটা কাপকেক বানানোর জন্যে নিয়েছি দুটো ডিম নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম আর দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে তার কুসুম আর সাদা অংশকে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি এটার কারণ আপনারা পরেই বুঝতে পারবেন আর দুটোকে আলাদা করে নিয়ে দেখতে পাবেন প্রথমেই আমি এই সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে ফোম হিসেবে ফাটানোর জন্যে আমাদের হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটারেরও দরকার নেই ঘরেতে থাকা ডাল ঘুটনি সবার বাড়িতেই রয়েছে এইটা দিয়ে এভাবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট ঘোরালেই দারুণ কিন্তু ফোম তৈরি হয়ে যায় তবে একেবারে ইলেকট্রিক বিটারের মতো হয় না তাহলেও যথেষ্ট সুন্দর বিট করা যায় এটা দিয়ে দেখতে পাচ্ছেন কতটা ফোম তৈরি হয়ে গেছে এত তাড়াতাড়ি জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই এতটাখানি ফোম তৈরি হয়ে যাচ্ছে এবারে হাতের কাছে থাকা চায়ের কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ সাদা তেল প্রথমেই তেলটা নিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এই তেল আর দুধটাকে ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ডবিটার না থেকে থাকে এখানে কিন্তু কাঁটা চামচ বা নর্মাল চামচও ব্যবহার করতে পারেন এবারে নিয়ে নিচ্ছি ওই চায়ের কাপ মেপে দুই কাপ চিনির গুঁড়ো নর্মাল চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো চিনি আমি এখানে দুই কাপ ব্যবহার করছি মানে কেক একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে সেই দুই কাপ চিনি ব্যবহার করছি আপনারা যদি হালকা চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে অল্প মানে এক কাপ ব্যবহার করলেও চলবে এবার চিনির গুঁড়োটাকেও ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার পরেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মানে প্রত্যেকটা জিনিস দেওয়ার পর একটু করে বিট করে নিচ্ছি যাতে কেকটা নরম হয় সেজন্যই আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এটাকে চেলে আপনারা দিতে পারেন তবে আমি নর্মালি ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার মনে রাখবেন বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো কিন্তু আলাদা জিনিস কেক তৈরি করতে কিন্তু বেকিং পাউডারই লাগে বেকিং সোডা দিলে এখানে কিন্তু চলবে না দোকানে মনে করে বলবেন বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর এটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সামনেই ডিসেম্বর আর ক্রিসমাস আসছে সেজন্যে বাড়িতে বানানো কেক যতটা পারবেন খাওয়ার চেষ্টা করবেন আর একেবারে কিন্তু সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় কেক একটু চেষ্টা করলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার মতো নরম নরম কেক তো এখানেও সুন্দরভাবে বিট করে নিলাম আর দেখতে পাচ্ছ এটা কতটা নরম হয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু চকোলেট কেক বানাবো সেই জন্যে কোকো পাউডার দিচ্ছি আর কোকো পাউডার এখানে দুই টেবিল চামচ পরিমাণে আমি ব্যবহার করছি এটাকেও দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কেকের ক্ষেত্রে যত বেশি ফ্যাটানো হবে বা বিট করা হবে কেকটা কিন্তু ততটাই নরম হয় হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলেও চলবে কিন্তু বা হ্যান্ড বিটার না থাকলেও চলবে যে কোনো চামচ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন এই নরম নরম কেক আর দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণে ঘন হয়েছে আর এর মধ্যে এবার আমি অ্যাড করব ডিমটা ডিমের কুসুম আলাদা করে ফেটিয়ে নিয়ে প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দেওয়ার পর মিক্সড করে নেব মানে প্রত্যেকটা জিনিস দেওয়ার পর একবার করে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জিনিস এর মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটা সবার শেষে কিন্তু এই ডিমের ফেটানো সাদা অংশটা ব্যবহার করবেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি নরম হবে এটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই সাদা সাদা থাকলে চলবে না একেবারে চকোলেটের কালারটা আসতে হবে যত সময় না ওই কালারটা সুন্দরভাবে আসছে তত সময় এটাকে ফেটিয়ে নিচ্ছি এই যে সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা দেখে নাও অনেকটাই পাতলা কিন্তু খুব ঘন না আর একেবারে জলের মতো না জাস্ট জলের থেকে একটু বেশি ঘন তো এরকম থাকলে কিন্তু এটা অনেক বেশি নরম হবে এবারে আমি যে কাপগুলোতে বসাবো কেকটা মানে নরমালি কফি কাপ যেগুলো বাজারে কাগজের কাপ কিনতে পাওয়া যায় সেই কাপের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি একটু বেশি বাটার দিচ্ছি যাতে বাটারের ফ্লেভারটাও সুন্দরভাবে আসে আর এটাকে পুরো সাইডে মেখে দেওয়ার পরে যে বাটারটা এক্সট্রা হচ্ছে সেটা কিন্তু রেখে দিচ্ছি এটাকে সরাবো না এটা দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে একটা বাটারি স্মেল আসবে দারুণ লাগে এটা খেতে তো এগুলো দেখতে পাচ্ছ উপরে রয়েছে এবার প্রত্যেকটা কাপ ভরে নিলাম আর গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি একটা নন স্টিকের কড়াই আপনারা লোহার কড়াইও ব্যবহার করতে পারেন বা সিলভারের কড়াইও ব্যবহার করে নিতে পারেন এবার কড়াইটা একটুখানি আগে থেকে গরম করে নিয়েছি জাস্ট দু তিন মিনিট বসিয়ে এরপর কাপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম এখানে কেকের ব্যাটারটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন হাফটা হাফটা করে দিতে আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেটা কোনো ফুটো থাকবে না এটা আটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি ফুটোটা জাস্ট দশ মিনিটের মধ্যেই এভাবে কেকগুলো ফুলে ফেপে উপচে পড়ছে একটু বেশি পরিমাণে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু কম কম দিতে তাহলে উপর থেকে উপচে পড়বে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে কেক একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টুথপিক যখন কেকের মধ্যে দেবেন যদি টুথপিকের মধ্যে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন কেকটা একেবারে রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আশা করি আপনারা এই পুরো ভিডিওটি দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন আমার সঙ্গে এত সময় ধরে থাকার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ